السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلی آلہ وصحبہ اجمعین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم و اذ اخذنا میثاقكم لا تسفکون دمائكم ولا تخرجون انفسكم من دیاركم ثم ما قررتم و انتم تشهدون. ثم انتم هؤلاء تقتلون انفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالاثم والعدوان وان ياتكم وصار تفادوهم وهو محرم عليكم اخراجهم افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب মহন আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রবুল্লা আলমিন বিশ্বাসঘাতকতা করা আল্লাহ কঠোরভাবে হারাম করেছেন আল্লাহ রবুল্লা আলমিনের সাথে যে ওয়াদা বান্ধার হয়েছে সেটা সবচেয়ে বড় আদা প্রতিশ্রুতি বা চুক্তি সালাতে মুসালাম نازিল হপেনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি প্রত্যেক ভালো কাজের নির্দেশ দিয়েছেন এবং ভালো কাজ করেছেন আর প্রত্যেক মন্দ কথা কাজ থেকে উম্মতকে মানবজাতিকে সতর্ক করেছেন আমাদের তাফসীর আজকে সপ্তম পর্ব সুরে বাকারার আয়াত নম্বর 84 থেকে হবে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইয আখাজনা মিসাকাকুম লা তাসফিকুনা دماআকুম ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকারতুম ওয়া আনতুম তাশহাদুন আলোচনা চলছে বনি ইসরাইলদের সম্পর্কে موسی আলাইহিস সালামের সম্প্রদায় বা তার উম্মত বনি ইসরাইলদের সম্পর্কে যাদের পরবর্তী যুগের লোকেরা যারা বিকৃত তাওরাত এবং বিকৃত ধর্মের অনসারী ছিল তারা হচ্ছে ইহুদ এই ইহুদিদের সম্পর্কে ইহুদিরা প্রত্যেক যুগে চুক্তি ভঙ্গ করেছে আল্লাহর সাথে তাদের যে ওয়াদা প্রতিশ্রুতি ছিল তা ভঙ্গ করেছে আম্বিয়া রসুলগণের সাথে তারা যে ওয়াদা করেছে তা ভঙ্গ করেছে এই হচ্ছে ইহুদিদের চরিত্র যা এখানে আল্লাহ বর্ণনা করেছেন এবং তারা রক্তপাত ঘটিয়েছে তার আপোষে লড়াই লিপ্ত হয়েছে মারামারিতে লিপ্ত হয়েছে আল্লাহ রব আলিন বলছেন মিসা আকুম স্মরণ করো হেবানী ইসরাইল যখন তোমাদের কাছ থেকে অকাট্য চুক্তি গ্রহণ করেছিলাম আল্লাহ ও আদা নিয়েছিলেন কিসের যে লিকোনা দিমা আকুম তোমরা কোন রকমের রক্তপাত ঘটাবে না একে অপরকে খুন করবে না তখনকার দিন মুসা আলি সালামের দিন তাওরাতের বিধান ছিল সেই তাওরাতের বিধানে আল্লাহর এই বিধান ছিল যে তোমরা একজন তওরাতের অনুসারী ইহুদ আর একজনের রক্তপাত ঘটাবে না কারণ তোমরা একটি মমিন মুসলিম জাতি তোমরা মুসলিম জাতি এবং এক মুসলিমের রক্ত আর এক মুসলিমের জন্য এক ইহুদির রক্ত আর ইহুদির জন্য হারাম আর রেখম এবং তোমরা একে অপরকে বহিষ্কার করবে না নিজ বাড়ি ঘর থেকে স্বদেশ থেকে আল্লাহ বলছেন যে সবাই শান্তিতে বসবাস করবে কেউ কাউকে বিতাড়িত করবে না বহিষ্কার করবেন না স্বদেশ থেকে সোম্মা আকার এই ওয়াদা চুক্তির ওপর তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছিলে তোমরা একরার করেছিলে স্বীকার দিয়েছিলে ও আন্তুম তা সাধুন এর ওপর তোমরা সাক্ষীও আছো কারণ এটা তোমাদের জানা আছে তোমাদের পূর্বপুরুষরা এই প্রতিশ্রুতি আল্লাহর সাথে করেছিল তারপরে কেন তোমাদের চরিত্র এই রকম সোম্মা আন্তুম হাওলায় তারপরে তোমরাই সেই লোক তাখতুলুন আনফুসাকুম একে অপরকে খুন করছো একজন অপরজনের রক্তপাত ঘটাচ্ছ অতখরেজুনা ফারিকাম মিনকুম মিন তোমাদের মধ্যে কার একটি দলে দলকেই স্বদেশ থেকে বা বাড়িঘর থেকে বহিষ্কৃত করছো তাদেরকে বিতাড়িত করছো মাতৃভূমি থেকে জন্মভূমি থেকে তাজাহারুন আ'লাই বিল ইসমা ওয়াল তোমরা একে অপরের সাহায্য করছো পাপ এবং সীমা লঙ্ঘনের মাধ্যমে পাপ করে হ্যাঁ নেকির কাজে সহযোগিতা আল্লাহ করতে বলেছেন তাসমা আলুদান সুরে মাল্লা ইসাদ করছেন যে তোমরা একে অপরের সাহায্য করো বিল বীর নেকির ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে আল্লাহভীরতার ক্ষেত্রে যেখানে এইরকম ভালো কাজ হচ্ছে সেখানে একে অপরের সাহায্য করা আবশ্যক আলাল আল কিন্তু পাপের ক্ষেত্রে ক্ষেত্রে অবিচারের ক্ষেত্রে কেউ কারো সাহায্য করিও না এটাই ছিল তাওরাতের বিধান এটি হচ্ছে কোরআনে করিমের বিধান কারো সাথে শত্রুতা থাকলেও দ্বন্দ্ব থাকলেও যাতে করে সেটা তোমাদেরকে অবিচার করতে অন্যায় করতে পাপের কাজে সাহায্য করতে পরিচিত না করে আল্লাহ রব বলছেন যে তোমরা একে অপরে সাহায্য করতে আছো বিল ইসমে পাপের মাধ্যমে ওয়াল উদুয়ান এবং সীমা লঙ্ঘনের মাধ্যমে ওয়াই এতুকুম ওসারা তারপরে এই লড়াইয়ের পরে মারামারির পরে যদি তোমাদের কাছে তারা বন্দি হয়ে আসে তোফাতহ তাদেরকে মুক্তও করছ তাদেরকে কোন দিয়ে মুক্ত করছো ওয়াহুয়া মোহারাম আলাইকুম ইখরাজুম অথচ তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করা বা স্বদেশ থেকে বহিষ্কার করা তোমাদের জন্য হারাম করা হয়েছিল সেটা হারাম ছিল যেমন রক্তপাত ঘটানো হারাম করা হয়েছিল তাদের মাতৃভূমি থেকে বা জন্মভূমি থেকে বাড়ি থেকে বহিষ্কার করাও হারাম ছিল চুক্তিভঙ্গ করা হারাম ছিল এটা একটা বিধান এগুলো হারাম ছিল আর যদি কোথাও নির্যাতিত হয়ে বন্দী হয়ে যায় তাদের মুক্ত করাও আবশ্যক ছিল তোমরা একটা করছো আর অনেকগুলি ভালো কাজ করছো না অনেক হারামে লিপ্ত হচ্ছ এটা আবার কোন ধর্ম সুবিধাবাদী কেন তোমরা ঘটনা হচ্ছে এই যে মদিনায় ইয়াহুদ্দিদের কয়টি গোত্র ছিল জানা আছে হ্যাঁ তিনটি গোত্র ছিল নামগুলি জানা আছে বানু করাইজা একটা গোত্র না আওস ইয়াহুদি না আওসরা পত্তলিক ছিল মূর্তি পূজক ছিল তারা বানু করাইজা বানু নাজির আর বানু কাইনুকা এই তিনটা বংশ ছিল ইহুদি বংশ আর দুটো বংশ ছিল মুশ্রিক পত্তলিক বংশ পত্তলিক বংশ হচ্ছে আওস এবং খারিজরাজ মদিনায় এই পাঁচটা বংশ বাস করত দুটো মুশ্রেক তিনটা হচ্ছে ইহুদি ইহুদিরা এখানে বসবাসার জন্য এর বাইরে থেকে এসেরা এখানে বসবাস শুরু করে এখানে পুরানো লোক ছিল আওয়াজ খাজরাজ লোকেরা এই আওয়াজ আর খাজরাজ প্রাচীন যুগ থেকে লড়াই চলতে থাকত মারামারি যখন তখন মারামারি আর মারামারি বন্ধ হইতো না মাঝে মধ্যে একটু বন্ধ হইলেও এই যে বিদ্বেষ শত্রুতা আছে সুযোগ পেলে আবার মারামারি এইরকম আমাদের দেশেও কিন্তু গ্রাম গ্রামে হ্যাঁ গ্রামের মারামারি আর দ্বন্দ্ব এই বংশের ওই বংশের সাথে কোন মিল না মাঝে মাঝে ঠান্ডা হইল আবার শুরু হয়ে গেল হ্যাঁ মারামারি হয় না এগুলো বাসের যুদ্ধ নবী সাল্লা হিজরত এসো বিশ বছর আগে শুরু হয়েছিল আর তাতে যে কত হাজার হাজার মানুষ খুন হয়েছে দুই পক্ষ থেকে আওস এবং খাজরাজ থেকে আল্লাহ ভালো জানে তারপরে করে আসার পরে এরা অধিকাংশই মুসলমান হয়ে গেল কিছু লোক মুনাফেক থাকলো কিন্তু তারা মুসলিম মুসলিম প্রায় হয়ে গেল এর মাধ্যমে কি হলো যুদ্ধ বন্ধ হইল আল্লাহ সুরে আলে ইমরানে এই বিষয়টিকে বর্ণনা করেছেন যে তোমাদের উপর কত আল্লাহর অনুগ্রহ কত রহমত যে তোমরা আপোষে কত কলহ বিবাদে ছিলে

আর দুটোর অর্থ এক কর ভিত্তিক জামাত সেটা কোরআনের অনুসরণ করা যারা কোরআনে অনুসরণ করে তারাই হচ্ছে এই জামাত তো আল্লাহ বলছেন যে তোমরা কি হয়েছে আল্লাহ রসিকে মজবুত করে ধরো সবাই জামিয়ান ওয়ালা আল্লাহ বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না আলিকম আল্লাহ নিয়ামত একটু স্মরণ করো বিগত যুগে কি ছিলে তোমরা ইদ কন্তম আন যখন তোমরা পরস্পর শত্রু ছিলে এত শত্রু যে যাকে যখন পায় মারো

একশো বিশ বছরের দুশ্মন তোমরা ভাই ভাই হয়ে গেলে কার মাধ্যমে আল্লাহ করলেন মোহাম্মদ রসুল উল্লাহমিনের মাধ্যমে তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিলেন এই যে লড়াই চলতো সব সময় এই লড়াই ইহুদিরা কেউ এই পক্ষ নিল কেউ এই পক্ষ নিল ইহুদিদের দুটো গোত্র ছোট গোত্র ছিল বানু কাইনু কার বানু নাজির এই দুটো গোত্র নিল খাজরাজের পক্ষ খাজরাজ গোত্র আর বনু বড় যা খুব প্রভাবশালী এই বানু করায় পক্ষ এইভাবে তারা মিত্রতাই স্থাপন করলো প্রাচীন যুগে এইরকম বসবাসের জন্য যেখানে গোত্রীয় নেতৃত্ব ছিল রাষ্ট্রীয় কোন নেতৃত্ব ছিল না সুতরাং যখন তখন লড়াই চলতে থাকতো আরব উপদ্বীপে জিরাই সুতরাং এক গোত্র এক বংশ আর বংশের সাথে কি করতো মিত্রতা স্থাপন করতো হ্যাঁ হিলিফ যে দেখো আমরা তোমাদের দোস্ত বন্ধু আমাদের উপর যদি কেউ যদি অত্যাচার করে আক্রমণ করে তাহলে তোমাদের উপর আক্রমণ বলে গণ্য হবে তোমাদের যদি আক্রমণ করে তো আমাদের উপর গণ্য হবে তোমরা তামাশা দেখবে আমাদের সাথে তোমরা থাকবে এইভাবে তাদের মিত্রতা স্থাপন হয়েছিল তারপরে যখন আওস খাজরা যে লড়াই লাগতো তখন ইয়াহুদিরা একই ধর্মের হওয়া সত্ত্বেও দুই ভাগ বিভক্ত হয়ে যেত দুই ভাগ বিভক্ত হয়ে তাহলে কি শুরু করল বানু বানু নাজির আর করতে গিয়ে কখনো এই পক্ষ জয়ী হয়ে যেত আর কখনো বানু নাজির আর বানুকাইনুকা যে পক্ষে রয়েছে খাজরাজদের ওই পক্ষ জয়ী হয়ে যেত তারপরে কিছু লোক বন্দী হয়ে অনেক লোক খুন হইলো রক্তপাত ঘটলো অনেক লোককে মদিনা থেকে হ্যাঁ উৎখাত করলো বিতাড়িত করলো মার খেয়ে পালিয়ে গেল আর অনেক লোককে বন্দি করে নিয়ে আসলো এগুলি চলতেই থাকত আল্লাহ বলছেন যে তাওরাতে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কেউ কাউকে খুন করবে না কেউ কাউকে বাড়ি থেকে স্বদেশ থেকে বহিষ্কার করবে না হ্যাঁ চুক্তি ভঙ্গ করবে না গাদ্দারি করবে না এগুলো ছিল না না এগুলো করবে না আর তাওরাতে আর বিধান ছিল যে তোমাদের নিজস্ব লোক ইহুদিরা যদি বন্দী হয়ে যায় তো জানে প্রাণে অর্থ দিয়ে তাদেরকে পণ দিয়ে কি করতে মুক্ত করতে হবে বন্দিকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে বন্দিকে ছাড়ানোর ক্ষেত্রে যখন মারামারি করে যখন বন্দি হয়ে যেত যে আমাদের ইহুদি লোকেরা যদিও তারা বানো নাজির বা বানো কাইনুকার লোক কিন্তু করে যারা বলতো যে এরা বন্দী হয়ে গেছে ওই ওই ইয়েদের কাছে ওদের যে মিত্র গোত্র ওদের কাছে সুতরাং কি করো ওদেরকে ছাড়িয়ে নিয়ে আসা মুক্তি দিয়ে ছাড়িয়ে নিয়ে আস এই আমলটা করতো তাওরাত অনুযায়ী তাহলে তাওরাতের এই বিধানটা তারা পালন করত যে আমাদের লোক ধরা খেয়ে গেছে এখন টাকা পয়সা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসো কিন্তু তার আগে আল্লাহ বলছেন খুন করবে না মারামারি করবে না চুক্তি ভঙ্গ করবে না আর বাড়ি থেকে কাউকে তাড়াবে না এগুলো কেন করতে তাহলে তাওরাতের কিছু মানতে আর কিছু মানতেনা এই হচ্ছে ইহুদি তোমাদের বব স্বভাব অথচ তাওরাতের বিধান তোমাদের জন্য قائم করা ফরজ করা হয়েছিল আল্লাহ বলছেন, যদি এই রকমেরই করো সুবিধাবাদী মারামারি সময় সুবিধাজনক আমাদের যেহেতু মিত্র গোত্র মারামারি করাটাই সুবিধাজনক মারতেই হবে লড়াই করতে হবে তাড়াইতে হবে চুক্তি ভঙ্গ করতে হবে ওগুলো করে ফেললে আর যখন নিজস্ব লোক ধরা পড়েছে ওরাও ইহুদি আমরাও ইহুদি সুতরাং এদেরকে এখন পয়সা খরচ করা এইরকম যদি সুবিধাবাদী হও তাহলে কি আজাব দুনিয়ায় এবং আখেরাতে আছে সন এবং ইহুদিদেরকে এই বিষয়টি বলার পরে মুসলিম জাতিকে সতর্ক সাবধান করা হয়েছে মুসলিম জাতি যারা সুবিধাবাদী দিনের কিছু মানল কিছু মানল না কিছুকে তুচ্ছ মনে করল জি এবাদতের ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই ফজরের নামাজের গুরুত্ব নেই বড় বড় কথা রাষ্ট্রীয় কথা অর্থনীতির কথা সমাজ বিধ হয়ে পড়েছে বড় বড় বা মন্তব্য আর বক্তব্য কিন্তু এখনো নিজের প্যান্ট কে লুঙ্গি কে জুব্বা কে মুসলিম মানাইতে পারেনি অমুসলিম কাপড় বই আছে কাফেরদের কাপড় বই আছে এখন নিজের মাথা থেকে পা পর্যন্ত ইসলামের বাস্তবায়ন করতে পারে না কিন্তু অনেক বড় বড় হ্যাঁ লেকচার অথবা অনেক বড় বড় লিখনি অনেক বড় বড় ডায়লগ জি হ্যাঁ আল্লাহ বলছেন যে সুবিধাবাদী কেন যদি কিছু সন্ন্যতের কথা বলা হয় আরে বাম হাতে কেন পান করছেন আর এই সবে পড়ে আছেন আপনারা হ্যাঁ পেশাব পায়খানা স্টেঞ্জা যদি মশলা শেখানো হয় যে ঢিলা করলো